السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلم جگہ دل لگانے کہ دنیا نہیں ہے عبرت کی جا ہے تماشا نہیں ہے. بلغ العلا بکمال ہی کشفت دجا بجمال ہی حسنت جمیع خصانه سلو علیه و آلیه. امر جدی پکاتک تو اوری جتا مدینہ نبی جر بائر دھولانی مکہ دیتا امر گائے. بلغ لولا بکمالی تشفت دجا بجمالی حسنت جمیع خصانه سلو علیه و آلیه. محبت شد لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ درفشانی میں تیری قطر روکو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. لا الہ الا اللہ لا الہ خود نہ تیجو راہ پر آؤ روک ہادی بن گئے کیا نظر تے جس نے مردوں کو مسیحا کر
تارا حلال من فنائے ملک مولائے ذوالجلال لا الہ الا اللہ لا الہ درگا درگا غیر اللہ بازر مازر غیر اللہ لا الہ الا اللہ لا الہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جباہی جامعہ کریمی عربیہ رامپورا مدرسہ آئوجنے دوئی دن ویاپی ওয়াজ ও হালকার জিকিরের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম বেরাদরানে ইসলাম পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নীগণ উপস্থিত রয়েছেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের বিশেষ অতিথিবৃন্দ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এবং খায়ের খা বন্ধুগণ অসংখ্য শুক্রিয়া মনিবের শীত কুয়াশা তো এখন আর নেই করোনা মহামারীর থেকে বাঁচার আশায় আল্লাহর করোনা পাওয়ার নেশায় জামিয়া কারিমি আরাবিয়ার সালানা জলসায় জলিসুর রহমান জান্নাতের বাগানে এসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নার অমীয় বাণী শ্রবণ করার নেশায় আমাদেরকে মনিব এখানে বসার এবং শোনার সুযোগ দিয়েছেন আলোচনা করছি এবং শুনছি যে মনিব আমাদেরকে তৌফিক দিলেন তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ গুনার গাঁটুলি মাথায় বহন করে এসেছি রব্বুল আলামিন মোনাজাত শেষে আমাদেরকে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফেরার তৌফিক দান করে জোরে বলে আমিন মহতরম হাজিরিন উলামায়ে কেরামের জবানে কোরআন সুন্নাহর অমীয় বাণী শুনব এই যুগে ফিতনা ফাসাদের জামানায় উলামায়ে কেরামের সহবতে যাওয়া ছাড়া আর কি দ্বিতীয় কোনো রাস্তা খোলা আছে যেখানে যাইবেন ফিতনায় ভরা কথা কোন ঠিক কিনা যেদিক যাইবেন মাজারে যাবেন দরগায় যাবেন দুর্গার কাছে যাবেন শিরিক করাইয়া বেঈমান বানায় আপনাকে ছাড়বে কথা কোন ঠিক কিনা এই জন্য উলামায়ে কেরাম সংগ্রাম করছে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে কথা কোন ঠিক কিনা রব্বুল আলামিন আজকে আল্লাহর হাবিবের ওয়ারিসদের জবান থেকে অমীয় বাণী শ্রবণ করার নেশায় আমাদেরকে এনেছেন খুশি না বেদাত আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করায় এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে যেরকম আমি মহতরম হাজিরিন রজব মাস চলছে কি মাস চলছে এ মাসেরই বারো তারিখ লাইলাতুল মেরাজ এ মাসেরই ২৯ তারিখ লাইলাতুল বারাত সবে বারাত কথা কোন ঠিক কিনা আগামী মাসের ১৩ তারিখ ইফতা সে ইনশাআল্লাহ সেহরি হবে তারাবি হবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ একযোগে পহেলা রমজান কথা কোন ঠিক কিনা পহেলা বৈশাখ একযোগে পহেলা রমজান আমরা রমজান মুখ নিয়ে পহেলা বৈশাখ পালন করব ইসলামের বিধিবিধানের মণিকোঠার ভিতরে থেকে কথা কোন ঠিক কিনা তো আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাস পর্যন্ত উপনীত করেছেন আশা তো বুক ভরা রমজান পাবো কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব রজবের চাঁদ উঠলে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দাও রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও সুবহানাল্লাহ রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরের জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাঁচ ক্ষমা করে দিয়েছেন ফেরেশতারা জাহান্নামে গুনাহ লেখার সাহসে পর্যন্ত পায় না এই নবী পর্যন্ত দুই মাস আগে থেকে রমজানের জন্য কেঁদেছে কথা কোন ঠিক কিনা দেখতে দেখতে রমজান আমাদের মাথার পাশে এসে দাঁড়িয়েছে কথা কোন ঠিক কিনা আজকে ৮ তারিখ ১৪ তারিখ পহেলা রমজান এক মাস পাঁচ ৬ দিন আছে মাত্র কথা কোন ঠিক কিনা আল্লাহ ৩০ রোজা রাখায়ো জোরে কোন আমিন তারাবি ফরায়ো জোরে কোন আমিন সেহরি খাওয়ায়ো ইফতার করায়ো জোরে কোন আমিন গত
বছর করোনা মহামারীর কারণে অনেকটাই আমরা অনানুষ্ঠানিকভাবে সেহরি, তারাবি, ইফতার, রোজা ইত্যাদি পালন করেছি, কথা কোন ঠিক কিনা? মসজিদে যোগার জন্য বিধিনিষেধ ছিল, ইমাম মুয়াজ্জান ব্যতি রেখে 12 জনের বেশি যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এই গত বছর অনেকেই তারাবি বাসা বাড়িতে পড়েছেন, আমরা আমাদের মাদ্রাসার দুয়ার খোলা রেখেছিলাম, ফুলফিল মাদ্রাসার তালায় তালায় ভরপুর মুসল্লি নামাজ আদায় করেছে, যেরকম আলহামদুলিল্লাহ। এই গত বছর সেই মার্চ মাসের 25-26 তারিখ থেকে যে স্কুলগুলো বন্ধ হয়েছিল আজও বন্ধই আছে, সাহস পাচ্ছে না খোলার জন্য, কথা কোন ঠিক কিনা? অথচ আমরা মাদ্রাসা খুলে দিয়েছি আল্লাহর উপরে ভরসা করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর দয়া, আল্লাহর করুণায় কোভিড-19 করোনা মহামারী আমাদেরকে গ্রাস করতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? বরং এই লক্ষ লক্ষ, প্রায় 20 লক্ষ ছেলে মাদ্রাসায় পড়ে 2.5 লক্ষ কোরআনের হাফেজ, কোরআন সে ডেলি ডায়াল করে, সুবহানাল্লাহ। এদের তেলাওয়াতের বরকতে, সিয়াসির তার হাদিসের বরকতে বাংলাদেশ থেকে করোনার উপদ্রব আল্লাহ কমিয়ে দিয়েছেন, কথা কর ঠিক কিনা? করোনা এখন যে পরিমাণ মানুষ মারা যায় তার চেয়ে বেশি অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মানুষ বেশি মারা যাচ্ছে, কথা কর ঠিক কিনা? বাংলাদেশে ডেলি কমপক্ষে 3,500 মানুষ মারা যায়, 6,000 ডেলি, 3,500 মানুষ মারা যায়, সেখানে করোনা মাত্র 5-6 জন মারা যায়, 3,500 মানুষের মধ্যে 5-6 জন করোনা আক্রান্ত নাই বলা যায়, কথা কোন ঠিক না? এটি আল্লাহর করুণায় মহামারী করোনা দুর্বৃত হয়েছে গরিব দেশ বাংলাদেশ থেকে, কথা কোন ঠিক না? আর আল্লাহর করোনা পাওয়ার জন্য আল্লাহর কিতাব কোরআনের অনবরত চর্চা জমিনে থাকতে হবে, কথা কোন ঠিক না? আমার বিশ্বাস যদি সৌদি কর্তৃপক্ষ বাইতুল্লাহ খুলে দেয়, মক্কা মদিনা খুলে দেয়, হজ উমরা খুলে দেয়, আল্লাহ তাআলা মুসলিম দুনিয়া থেকে করোনা উঠিয়ে নেবেন, কথা কোন ঠিক না? আমরা উদাত্ত আহ্বান জানাবো, ইমানের বলে বলিয়েল হয়ে বাইতুল্লাহ দরজা খুলে দেন, রওজার দরজা খুলে দেন, কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমের 114টা সূরা থেকে একটা সূরা সূরা আর রহমানের প্রথম কয়েক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনের মধ্যে সূরা আর রহমানটা কোরআনের জন্য দুলার মতো, সুবহানাল্লাহ। সকল জিনিসের জন্য লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআন সূরাতুর রহমান। আল্লাহ নবী বলে সকল জিনিসের দুলা আছে, বর আছে, আল্লাহর কোরআনের বর, আল্লাহর কোরআনের দুলা সূরা আর রহমান, সুবহানাল্লাহ। বেঈমানরা এসে আল্লাহর হাবিবরে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার সাথীরা যে কোনো কাজ শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম নামে শুরু করে, কারণ কি? ওমর রহমান, রহমানের পরিচয় কি? রহমানের অবদান কি? রহমান আমাদেরকে কি দিয়েছে? যে কোনো কাজ রহমান রহিমের নামে আরম্ভ করতে হবে, কারণ কি? আল্লাহর হাবিব ডাক, দেখো বেঈমানের দল, রহমান কারে কই চিনুস না, রহমানের অবদান জানুস না, রহমানের পরিচয় জানো না, আগামীকালকে আইসো, রহমান নিজেই তার পরিচয় তোমাদেরকে শোনাবে, সুবহান। আল্লাহর হাবিব একদলকে বিদায় দিলেন, একদল দরজা দিয়ে বের হইল, আরেক দল ঢুকছে, মুহাম্মদ আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। নবী বলেন তোমাদের কি প্রশ্ন? কাফেররা বলে মুহাম্মদ তুমি তো উম্মি নবী, কয় হ্যাঁ আমি উম্মি, উম্মি মানে নিরক্ষর, জাগতিক কোন টিচারের কাছে তুমি পড়ালেখা করো নাই, কোন আক্ষরিক জ্ঞান পর্যন্ত শিখো নাই, নিজের দস্তখত পর্যন্ত নিজে করতে পারো না, তাহলে সাহিত্য পূর্ণ কোরআন তুমি কোত্থেকে পাইলাম, এত মিষ্টিময় কিতাব তুমি কোথায় থেকে আনলাম? আল্লাহর হাবিব ডাক, দেখো বেঈমানের দল, কোরআন তো আমি বানিয়ে বলি না, কোরআন আল্লাহ জিব্রাইলকে দিয়ে পাঠায়, আমি মুখস্ত করি, এরপরে তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়, মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরাই ঠিক কিনা পূরণ করিবে যারা জাতির আশা যাদের অবাক
আশা জাতির আশা তাদেরই পথছে আমি সহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় কথা ঠিক কিনা আমি সেই পথ বেয়ে এগিয়ে যাব বাদার প্রাচীর ভেঙ্গে জয়ানিব কথা ঠিক কিনা আমি সেই পথ বেয়ে এগিয়ে যাব বাদার প্রাচীর ভেঙ্গে জয়ানিব যদিও সে জয়াসে রক্ত জড়ায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরা বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো বেঈমানের দল ছোট খালকে কি কোনোদিন মিথ্যা কথা বলি নাই যার কারণে তোমরাই তো আমাকে আলামিন বলেছ আমাকে সত্যবাদী খেতাব দিয়েছ আমাকে বিশ্বস্ত খেতাব দিয়েছ আর আজকে পয়গম্বর হইয়া নবুয়ত পাইয়া বুঝি মিথ্যা কথা বলি দুঃখ রাখার জায়গা নাই হে রব্বুল আলামিন বেঈমানরা সন্দেহ করতেছে কোরআন নাকি আমি বানায় বানায় কই কোরআন কি আমি বানায় বলি নাকি তুমি পাঠাইছো এই পরিচয় তুমি নিজেই নিজেরটা দিয়ে দাও সুবহানাল্লাহ এই কাফেরদের দুই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম 78 আয়াত বিশিষ্ট সূরায়ে আর রহমান দিয়া হযরতে জিবরাইলকে মক্কায় পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ জিবরাইল এসে গো নবী গো বেঈমানরা রহমানের পরিচয় চিনে না রহমানের অবদান জানে না রহমানের কৃতিত্ব সম্পর্কে তাদের জানা নাই রহমান তার পরিচয় নিজেই দিয়ে দিচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার আল্লাহ আর রহমান পরম করুণাময় আল্লামাল কোরআন কোরআন শিখাইছে রহমান কারে কই চিনু না রহমান বলা এমন পরম করুণাময়কে যিনি কোরআন শিখাইছে খালাকাল ইনসান মানুষ বানাইছে কি বানাইছে ওরে মানুষ তুমি যে আমার বন্ধুর কাছে প্রশ্ন করলাম আমার রহমান রহমান কাকে বলে তুমি প্রশ্নকারীকে যিনি বানাইছে তিনি হইলেন রহমান অর্থাৎ তুমি নিজের আগে ছিল তুমি নিজের চিনলে তুমি রহমানের পরিচয় পেয়ে যাইবা কথা কর ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে মানুষ নিজের চিনছে সে তার রবরে চিনছে কথা কর ঠিক কিনা মানুষ যদি নিজের চিনতে না পারে কখনো সে তার মাওলারে চিনবে না কথা কোন ঠিক কিনা মানুষ যদি চিন্তা করে 50 বছর আগে তো আমি ছিলাম না 50 বছর পরও তো আমি থাকবো না এই মাসখানে একদিনের জন্য কে আমারে আনলো কার ইশারা আমারে চলে যাইতে হবে আল্লাহ কত সুন্দর গঠন দিয়ে তোরে বানাইছি এই সৌন্দর্য এই লাবণ্যতা এই নান্দনিক জীবন আমি চন্দ্র কেউ দেই নাই সুন্দর দেই নাই আমি সূর্য কেউ দেই নাই সুন্দর লাকাদ খালাকনাল ইনসান
الانسان في احسن تقويم আমি মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ গঠন দিয়ে বানাইছি কথা ঠিক কি না আল্লাহ কয় তুই তোরে চিন তুই যদি তোরে চিনোস আমি মাওলারে তুই চিনতে দেরি হবে না কথা কোন ঠিক কি না আল্লাহ নবী বলেন মান দা আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল কাইসু মান দানা নাফসা ওই ব্যক্তি বুদ্ধিজীবী ওই ব্যক্তি চালাক যে নিজের চিনছে ওয়া আমিলা লিমা বাদাল মাউত এবং মরণের পরের জীবনের জন্য আমল সংগ্রহ শুরু করে দিছে ওই মানুষ বুদ্ধিজীবী আমরা তো মনে করি বুদ্ধিজীবীদেরকে বলেন যারা বেঈমানদের দালালি করে করতে ইহুদি নাসারাদের দালালি করতে করতে যারা মাতার সুর ফেলে দিয়েছে সাদের মাল শেষ এদেরকে বুদ্ধিজীবী মনে করে না বুদ্ধিজীবী নয় এরা জাতীয় বেঈমান জাতীয় গাদ্দার কথা কোন ঠিক কি না বেঈমানদের দালালি করতে করতে যারা মাতার চুল ফালায় দিছে এদেরকে মনে করে বুদ্ধিজীবী এরা বুদ্ধিজীবী নয় এরা বেঈমান এরা নাস্তিক কথা কোন ঠিক কি না আল্লাহ নবী বলেন আল কাইসু মান দানা নাফসা বুদ্ধিজীবী ওই মানুষ যে নিজের চিনল ওয়া আমিলা লিমা বাদাল মাউত এবং মরণের পরের জীবনের জন্য আমল সংগ্রহ শুরু করে দিয়েছে ওই মানুষ বুদ্ধিজীবী কথা কোন ঠিক কি না এইজন্য আল্লাহ কয় রহমান কারে কো চিনুস নাম রহমানের এক নম্বর পরিচয় যিনি কোরআনের মতো নির্বেজাল কিতাব কোরআনের মতো দামি কিতাব কোরআনের মতো নিঃসন্দেহের কিতাব কিয়ামত পর্যন্ত গ্রান্টি নিয়ে যে কিতাব এসেছে এই কিতাব যিনি নাজিল করেছেন উনি হলেন রহমান খালাকাল ইনসান তোমারে বানাইছে আল্লামাহুল বায়ান তোমাকে ভাষা শিখাইছে তিনি কথা কোন ঠিক কি না আমি মনের ভাষা বা আমি মনের ভাব প্রকাশ করি যে ভাষা দিয়াই ভাষার মালিককে তিনি আল্লাহ কথা কোন ঠিক কি না অষ্টম শ্রেণী পাস আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এগারোটা ভাষা জানতো কথা কোন ঠিক কি না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতেরোটা ভাষা জানতো ঠিক কি না আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বাহাত্তরটা ভাষা জানতো আল্লাহু আকবার হযরত আদম আলাইহিস সালাম 7.5 লক্ষ ভাষা জানতেন জোরে কোন সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বিনা দোষে কারাদণ্ড ভোগ করার পর যেদিন জেলখানা থেকে মুক্তি পাবেন ওই দিন মিশরের মন্ত্রী পরিষদ জেল সুপারকে ডাক দেখো জেলার জেলখানাটা সুন্দর করে সাজাও বেশি না মোটামুটি সাজাইও কো স্যার কেন কো সিরিয়ার মেশরা কাল মুক্তি পাবে দীর্ঘ 7টা বছর পর্যন্ত বিনা অপরাধে জেল খাটছে জুলাইখার ফাঁপড়ে বইরা জুলাইখার ষড়যন্ত্র করে এর নির্দোষ ছেলেটার জেল খাটাইছে এই জন্য এর মনটা খুশি করে দিব জেলখানা সাজা আল্লাহু আকবার মিশরের জেলার সুন্দর করে জেলখানা সাজাইছে দুপুর বেলায় মন্ত্রী পরিষদ গেছে ইউসুফ রে আনুষ্ঠানিক ভাবে মুক্তি দিবে আল্লাহু আকবার যায় দেখে তো সুন্দর করে সাজাইছে জেলখানা দেশের কোন জাতীয় দিনেও জেলখানা এত সুন্দর করে সাজায় না মন্ত্রী পরিষদ বলে জেলার একটু বেশি সাজায় ফেলাইছো এত সুন্দর করে সাজানো তো দরকার ছিল না বলছিলাম হালকা পাতলা একটু ফুল টুল লাগায় দাও আল্লাহ জেলার ডাক দেখো স্যার আজকে ইউসুফ শুধু ইউসুফের পরিচয় আপনারা তো জানেন সিরিয়ার মেশরা কাল এই ছেলেটা সিরিয়ার মেশরা কাল নয় সে পয়গম্বরের সন্তান তার বাবাও ছিল নবী তার দাদাও ছিল নবী তার দাদার বাবাও ছিল নবী আমি ইউসুফের রূপে পাগল হইয়া জেলখানা সাজাই নাই আপনারা তো শুনছেন ইউসুফ নির্দোষ আর আমি নিজের চোখে দেখছি ইউসুফ নির্দোষ আল্লাহু আকবার ইউসুফের উঠা বসা দেখেছি চাল চলন দেখেছি লেনদেন দেখেছি মুআমালাত দেখেছি ইউসুফের ব্যবহার দেখেছি এমন সন্তান মিশরের জমিনে বেশি সৃষ্টি হয় না আল্লাহু আকবার হে মিশরের মন্ত্রী পরিষদ মনে কিছু নিয়ে নাম আমি তো স্বপ্ন দেখি ইউসুফ শুধু সিরিয়ার মেশরা কাল নয় ইউসুফের ভাষা শুনলে আপনি পাগল হয়ে যাবেন আল্লাহু আকবার মন্ত্রী পরিষদ বলে
যে ছেলে সারা জীবন ছাগল চড়াইছে মেষ চড়াইছে সে আবার ভাষা জানে কেমনে? কো স্যার আপনার কয়টা ভাষা জানেন? মনে হয় সকল মন্ত্রী মিলেও ইউসুফের সাথে পারবেন না। আল্লাহু আকবার, পারবো? আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মর্যাদা দিয়েছে, নাম দিয়েছে আল হাইয়াতুল উলিয়া। আল হাইয়াতুল কি? এই বিলটা যেদিন সংসদে পাস করায় এই দিন যতজনে বিলের উপর আলোচনা করছে এই শব্দটা একজন উচ্চারণ করতে আসে না, ঠিক কিনা? যতজন মন্ত্রী মিনিস্টার এমপি দাঁড়ায় এটার উপরে আলোচনা করছিল প্রত্যেকটা মন্ত্রীর 32টা দাঁতের গোড়া সব দিল। আল 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 হাইয়াতুল আউলায়া, আল আল হাইয়াতুল উলা, আল আল হাইয়াতুল এলা, মানে সঠিক শব্দটা একটা কইতে আসছে না। এই জ্ঞানের ভাব আর কি, বুঝুন নি? দুই চারটে ইংরেজি জানলেই তো সব কিছু জানা হয়ে যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতো, কয়টা কয়টা ভাষা? জেলার তুমি এত সুন্দর করে কেন সাজাইলা? জেলার কয় ছাড়? এ তো শুধু সিরিয়ার মেষ রেখাও নয়, আমি তো দেখতেছি এই ছেলেটা মিশরের মন্ত্রী হবে, এই ছেলেটা প্রধানমন্ত্রী হবে, খাদ্য মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, একদিন সে মিশরের প্রেসিডেন্টের গদিতে বসবে। তুমি কি পাগল হয়ে গেলা? জুলাইকা পাগল হয়েছে, মিশরের নারীরা পাগল হয়েছে, হাত না জাম্বুরা না কাইটা হাত কাটছে, তুমিও তো গলা কাটবা লাগে। কামে রূপের পাগল নই, আমি ইউসুফের জ্ঞানের পাগল। আল্লাহ আকবার। মন্ত্রীরা উপহাস করে কয় তুই আসলে রূপের পাগল হইছ, জুলাইকার মতো জ্ঞান শিখবে কোত্থেকে? ছেলে ছেলে তো ছাগল ছড়াইছে। আল্লাহ আকবার। কূপের মধ্যে কে যেন ফেলে দিয়েছে, ব্যবসায়ী দল তাকে কূপ থেকে উঠায় বাজারে বিক্রি করছে, জুলাইকা কিনছে, জুলাইকার প্ররোচনায় পরে জেল কাটছে, এই হলো তার পরিচয়। জেলার ডাক দেখো স্যার, তাহলে পরীক্ষা হয়ে যাক, আপনারা এই 72 জন মন্ত্রী এক পাশে দাঁড়াইবেন আর ইউসুফ আর এক পাশে দাঁড়াইবে, ইংলিশে টকিং হবে, দেখা যাবে কার ভাষা কত সুন্দর। বন্ধুগণ, মন্ত্রী পরিষদ জেলের গেটের বাহিরে দাঁড়াইছে, ইউসুফ ভিতরে দাঁড়াইছে, কাঁচা ফুলের একটা মালা দিয়া সাজাইছে ইউসুফরে সুন্দর করে। আল্লাহ জমিন এত বড় সুন্দর করে আল্লাহ কাউরে বানায় না। আল্লাহ আকবার। রাজপুত্র দাঁড়াইছে, পয়গম্বরের বংশধর দাঁড়াইছে, মন্ত্রীরা প্রশ্ন করে ইউসুফ তুমি যে 60টা বছর জেল খাটলা কি কারণে তুমি বলবানি? ইউসুফকে কোন ভাষায় বলতাম? স্যার আমারে বলেন। এই ভাষায় বলো, যে ভাষায় জিজ্ঞাসা করছে ইউসুফ ওই ভাষায় উত্তর দিয়েছে। ইউসুফের মন্ত্রী পরিষদ 72-70টা ভাষায় অ্যাটাক করেছেন, ইউসুফ 70টা ভাষায় জবাব দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এরপরে উজিন নাজিরা কই ইউসুফ আর লাগবে না, বুঝেছি তোমার জ্ঞানের পরিধি, ওই দিন দেরি নয়, তুমি একদিন এই দেশের গদিতে বসবা। আল্লাহ আকবার। ইউসুফ কা আঙ্কেল আপনাদের প্রশ্ন কি শেষ? কহ শেষ। ইউসুফ কা আমি আরো 2টা ভাষা বেশি জানি, আপনারা 70টা ভাষা দিয়ে অ্যাটাক করেছেন, আমি 70টা ভাষায় দিয়ে জবাব দিয়েছি, আমি আরো 2টা ভাষা বেশি জানি। কো বাবা এই 2টা ভাষার নাম জানি না রাখি, কতই ভাষাগুলোর নাম কি? ইউসুফ কা একটার নাম হিব্রু ভাষা, আরেকটা আরবি ভাষা, এই 2টা ভাষা আমি বেশি জানি, যদি কেউ প্রশ্ন করেন করেন, এই 2 ভাষার আমি মহাপণ্ডিত। আল্লাহু আকবার। মন্ত্রী পরিষদ বলে বাবা এই ভাষা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, মাফ করে দাও। আল্লাহু আকবার। এ বন্ধু হযরত আদম আলাইহিস সালাম 7.5 লক্ষ ভাষা জানতেন। আল্লাহু আকবার বলে এই এত ভাষার পৃথিবীতে এমন 6,500 ভাষা আছে, কয় হাজার বর্তমান পৃথিবীতে? 6,500 ভাষা। সকল ভাষার স্রষ্টাকে? ইংলিশ ভাষা কে দিয়েছেন? আরবি কে দিয়েছেন? বাংলা উর্দু হিন্দি মলা ইন্দোনেশিয়া কে দিয়েছেন? সকল ভাষার স্রষ্টা আল্লাহ, কিন্তু এর মধ্যে 2টা ভাষাকে বেশি ভালোবাসি আমরা, একটা মা হাওয়ার ভাষা জান্নাতের ভাষা আরবি ভাষা, আর একটা আমার জনম দুঃখিনী মায়ের ভাষা বাংলা ভাষা। কথা ঠিক কিনা? এই 2টার বেশি ভালোবাসি, একটা আমার জান্নাতের মাতৃভাষা আর একটা আমার জন্মভূমি আমার মায়ের ভাষা বাংলা ভাষা। কথা কোন ঠিক কিনা? এই 6,500 ভাষার জন্য পৃথিবীতে কোনো মানুষ
শহীদ হয় নাই, কিন্তু বাংলা ভাষার জন্য সালাম জব্বর রফিক বরকত এরা জীবন দিয়েছিল এই বাংলা ভাষার জন্য। কথা কর ঠিক কিনা? এই জন্য এই ভাষায় কথা বলা এটা আমাদের দায়িত্ব। প্রত্যেক নবীরাই শুদ্ধ ভাষায় কথা বলতেন, কথা কর ঠিক কিনা? তবে শর্ত হইল 21শে ফেব্রুয়ারি যে দিনটাকে আমরা জাতীয় ভাষা দিবস পালন করি, এই দিনটা 21শে ফেব্রুয়ারি না বলে 8 ফাল্গুন বলে বেশি ভালো হয়। কথা কর ঠিক কিনা? কারণ ফেব্রুয়ারি তো আর বাংলা ভাষা নয়, এটা জানুয়ারি ফেব্রুয়ারি ইংরেজি ভাষা। কথা কর ঠিক কিনা? আমার ভাষার দিনটা আমার মাসের দিনে বাংলা ভাষায় বললে ভালো হবে। কথা কর ঠিক কিনা? এই জন্য আমরা গত এই 21শে ফেব্রুয়ারি দিন স্মারকলিপি দিয়েছিলাম, বাংলা ভাষায় কত বলতে হবে, দিবসগুলোর নাম বাংলায় বলতে হবে। কথা কর ঠিক কিনা? হাইকোর্টে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করা হয় আসামিদের ইংরেজি ভাষায়, আমরা দাবি জানাইছি যে বাংলা ভাষায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হইলে ডাক্তাররা প্রেসক্রিপশন লেখে ইংরেজি ভাষায়, আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? এনে কোন ওষুধটা কয়বার খাইতে কইছে, ওষুধের কি নাম, এক ডাক্তারের ওষুধ আরেক ডাক্তার থেকে বুঝে নেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? যদি ভাষার প্রতি আমাদের এতই শ্রদ্ধা থাকে তাহলে ডাক্তাররা ওষুধের নাম বাংলায় লেখবে, অসুবিধা কি? কথা কোন ঠিক কিনা? আমরা 21শে ফেব্রুয়ারি বলবো কেন, আমরা 8 ফাল্গুন বলবো, তাহলে ভাষার প্রতি শ্রদ্ধা হবে। কথা কোন ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারির দিন ফুলাবানে হিন্দি ড্রেস ছেড়ে দেয়, কথা কোন ঠিক কিনা? ইংরেজিতে গান ছাড়ে, হিন্দিতে গান ছাড়ে, এটা কি, এটা কি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা হয়েছে, নিয়ে দিবস পালন হয়েছে, নাকি থাপ্পড় মারা হয়েছে? এটা থাপ্পড় মারা হয়েছে। এই জন্য আইন করতে হবে এই জাতীয় ভাষার দিনে ইংরেজি আর হিন্দি কোনো গান বাজানো যাবে না। কথা কোন ঠিক কিনা? কোর্ট কাছারির ভাষা হইতে হবে বাংলা ভাষায়, কথা কোন ঠিক কিনা? আমরা ডাক্তাররা প্রেসক্রিপশন লিখতে হবে বাংলা ভাষায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা হবে। আল্লাহ বলেন রহমান কারে কো চিনুস নারে বেঈমানের দল, রহমান বলা হয় যিনি কোরআন নাজিল করেছেন, তোকে বানাইছেন, যিনি ভাষা শিখাইছেন উনি হইলেন রহমান। রহমান মানে পরম করুণাময়, রহমান মানে কি, পরম করুণাময়, রহিম মানে করুণাময়, রহিম মানে করুণাময়, রহমান মানে পরম করুণাময়। দুইটা শব্দে যেরকম বেশকম, অর্থের মধ্যে বেশকম আছে। পরম করুণাময় কাকে বলে? যার করুণার কোন সীমা নাই, এরিয়া নাই, এলাকা নাই, জাত নাই, গোষ্ঠী নাই, খানদান নাই, দেশ নাই, রাষ্ট্র নাই, অঞ্চল নাই, যার মায়া দয়া সব সময় সবার জন্য খোলা, ওই পরম করুণাময়কে বলা হয় রহমান। কথা কর ঠিক কিনা? আল্লাহরে ডাকলেও আল্লাহ তারে খাওয়াবে, আল্লাহরে না ডাকলেও আল্লাহ তারে খাওয়াবে, তাকে বলা হয় রহমান। কথা কর ঠিক কিনা? আল্লাহরে মানলেও আল্লাহ তারে খাওয়াবে, আল্লাহরে না মানলেও আল্লাহ তারে খাওয়াইবে, কথা কর ঠিক কিনা? তারে বলা হয় রহমান, তারে বলা হয় কি রহমান। আল্লাহ কানার রহমান ফিদ দুনিয়াম, আমি দুনিয়াতে রহমান, ও রহিমুন ফিল আখিরা, এবং আমি আল্লাহ হব পরকালে রহিম। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পরকালে রহিম, দুনিয়াতে কি রহমান। এই জন্য এটা ব্যাখ্যা করতে হয়েছে। এই জন্যই অনেক মুসলমান আছে দুর্বল ইমানওয়ালারা, এরা অনেক সময় প্রশ্ন করে, হুজুর নামাজ পড়ি, 3টে সিল্লা দিছি, সরমনে ফাল্গুনও যায়, অগ্রানও যায়, দাড়ি রাখছি, হজ জাকাত দেই, সব কিছু হক হালাল মতো চলি, কিন্তু দেখা গেছে আমার দোকানে যে বেচা কিনা পাশে হিন্দু ভদ্রলোক, জীবনে আল্লাহর নামও লয় না, নবীর নামও লয় না, ইমান নাই, কলমা নাই, কালাম না, খালি হরে 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 এগুলো কিতা কয়, হের দোকানেও যে বেচা কিনা আমার দোকানে একেই বেচা কিনা, তাহলে আমার নামাজ রোজা গেল কই? সামনে নমাজে পড়তাম না, ফরিও দেখছি যে কতাম না, ফরে একই কথা, জোরে কর না বুঝবে। এরকম কিছু নামাজি আছে কিছুদিন ফরে সাইরে দেয়, কথা কর ঠিক কিনা? কারণ নামাজ দ্বারা সে দুনিয়ার কোনো উন্নতি দেখে না, কথা কর ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো পাগল, আমি রহমান, তুই নামাজ রোজার বিনিময় দোকানের সেল কেন খুঁজস? নামাজ রোজার বিনিময় তোর জন্য আমি জান্নাত বানায় রাখছি, কথা কর ঠিক কিনা? নামাজ পড়বে তুই জান্নাত পাবি, রোজা রাখবি তুই জান্নাত পাবি, দাড়ি রাখবে তুই জান্নাত পাবি, হক হালাল মতো চলবে জান্নাত পাবি, এর জন্য দোকানের সেল তুমি কেন চাও? দোকানের সেলের জন্য নামাজ রোজা ইমান আমল কিছুই লাগবে না, কথা কর ঠিক কিনা? এ কয়ে
কয়েকদিন আগে ব্রাউনমারের এক আমার খুব ভক্ত ফেসবুকে আমার ওয়ান শুনে, এটা ফজরের নামাজ পড়ে বের হয়েছে মেন রোডের উপর মসজিদ, এই ডিসেম্বরে কুয়াশার মধ্যে অটো রিক্সা তার পায়ে তুলে দিচ্ছে, গেছে তার পা ভাঙ্গা হাসপাতাল থেকে আমার ফোন দেখে, হুজুর আর নামাজ পড়তাম না কিয়া, আমি কি ফাপ করে বাড়িয়েছিলাম, আমি নামাজ পড়ে মসজিদতে পারিছি আমার ভাড়া ভাঙলো, তো তুই কি মনে করছিস নামাজ পড়লে পাও ভাঙত না, কব নামাজ পড়লে পাবো মুগিল গিয়া নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর জন্য, তারপর আমার ফাও বাংলো, আর যারা নামাজ রোজা কিচ্ছু হেরা ভালো বাড়িতে ঘুরতেছে, আর আমি এক মাস ধরে বেন্ডিস লেগে ঘরে বসে রয়েছি নামাজ আর করতাম না, আমি বললাম কি কইছোস, তুই নামাজ পড়ছ কি ফাও ভালো থাকার জন্য, তুই সুস্থ থাকার লাগে নামাজ পড়বি, নামাজের জন্য আল্লাহ এক্সট্রা জান্নাত বানায় রাখছে, যারা কোন সবার দুনিয়াতে চলতে গেলে ভালো মানুষের ফাও ভাঙবো তোরডো ভাঙবো, কথা কোন ঠিক কিনা, দুনিয়াটা হলো এভারেজ হিসাব, আল্লাহর মায়া যখন ইমানদারের উপরে হয় আল্লাহর রহমতের বৃষ্টিতে বেঈমানের ক্ষেত্রে বৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা, ইমানদারের গাছ লাগায় ফল দেয় আল্লাহ বেঈমানের গাছেও তো ফল দেবে, কথা কোন ঠিক কিনা, আল্লাহ কানে রহমান আমার মায়া দয়ার কোন সীমানা নাই, এলাকা নাই, এরিয়া নাই, সবার জন্য দুনিয়াতে খোলা, কথা কোন ঠিক কিনা, যদি আল্লাহ বেঈমানের উপর অসন্তুষ্ট হই আজাব দেয় তুফান দেয়, এই আজাব আর তুফান ইমানদারের গড় ভাঙব, কথা বলতে কি না, মসজিদের সাল নরম থাকলে এটা উড়াই লই যাইব, মাদ্রাসার বেড়াও ভাঙবে, সব হবে, যখন আজাব আসে তখন ইমানদারকেও ছুইবে, আর যখন রহমত আসে তখন বেঈমানের ক্ষেত্রে রহমতের বৃষ্টি ফোটা পড়বে, কতক্ষণ ঠিক কিনা, কারণ আল্লাহ দুনিয়াতে রহমান তার হিসাবটা দুনিয়াতে এবারিস হিসাব, কতক্ষণ ঠিক কিনা, তাফসিরে লেখে মূসা আলাইহিস সালামের কাছে এক বুড়ি এসছে, বুড়ি এসে নবী গো গত রাত্রে যে মিশরে তুফান হয়েছে দেখছেন, নিকো দেখছি তো খুব ক্ষতি হয়েছে গো, খুব ক্ষতি হয়েছে, বুড়ি গো বাবা মানুষের ক্ষতি হয়েছিল তো বড় জিনিস না, আমি বুড়ি আমার জামাই নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন কেউ নাই, 1000 দানা তসবিহ নিয়ে সারা রাত আল্লাহরে ডাকি, আমার গড়টাও আল্লাহ ফালতে পারে, আমনে কনসে বুড়ির কথা শুনে আল্লাহর ভয় আমার মোসা, আরে কান্না রে, নবীদের মন নরম তো হয় নবীও কান্দে, বুড়িও কান্দে, মোসা নবীও কান্দে, মোসা আলাইহিস সালাম কো দাঁড়া আমি এখনই ফোন করতেছি ব্যাপারটা দেখতেছি, অন্ত টেলিফোন আছিল তোনার সাথে, তুমি কলিমুল্লাহ বুঝেন না, ক হ্যালো রাব্বুল আলামিন বলছেন, ক হ বুড়ির গড্ডা যে ফেললেন আমনে, আল্লাহ কত ফেলবো না, তুফান আইসে সামনে যা ফরসা সব তো পড়বেই, ক না এটা তো ঠিক হইলো না, আপনি তুফানটা তো সাইডে ঘুরাই নিতেন, বুড়ির গড়টা যাতে না পড়ে, এখন বুড়ির ঘর ফেলছেন, মানুষ তো গদ দোয়ার আবার নতুন করে বাঁধতেছে, বুড়ির তো বান্ধব নেই কেউ নাই, আত্মীয় স্বজন নাই, এখন এই বেচারের ঘরটা আপনি ফেললেন, আল্লাহ কত দুনিয়াতে তো আর হিসাবের জায়গা না, এটা এভারেজ, মন্দের উপরে অসন্তুষ্ট হইলে আল্লাহ তাআলা নেককারদেরকে কষ্ট সম্মুখীন করবে, হাসরের ময়দানে ওরা জান্নাতে চলে যাবে, ওরা জাহান্নামে যাবে, আল্লাহ আকবার, এটা হিসাবটা তো এরকম, দুনিয়াতে এভারেজ হিসাব, মূসা কয় এভারেজ করে তো যারা নামাজ রোজা ভরে ঈমান আনছে আপনার উপরে এদের ঘর খাড়ায় থাকবে, একটা ঘর ফেলবেন না, যারা আপনারা ডাকে না মানে না বিশ্বাস করে না এদের ঘর এই এই থানার গণ্য ওই থানায় ফেলবেন, যাতে টিন্ডি খুঁজে না পায়, এটা না আসল বিচার, আল্লাহ কো বাবা এটা তো পরকালের বিচার, এটা কি দুনিয়াতে করলে হইব, দুনিয়াতে তো সবাইরে এভারেজ হিসাবে রাখবো, পরকালে হিসাবে এটা জোরে কোন সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালামকে আল্লাহ কো তাহলে যুক্তি দিয়ে বোঝানো হবে, কোন যুক্তিতে গড্ডা ফেলছেন, আল্লাহ কইতে তুমি লাইনে থাকো আমি কইতেছি, মূসা আলাইহিস সালাম মোবাইলে লাইনে আছে, আল্লাহ ডাক দেখো ফিফিলিকার বাহিনী তোরা কই গো আসি, নেতারা আমার মোবাইল ধরতে গো, ফিফরা বাহিনীর প্রধান আল্লাহর ফোন ধরছে, আল্লাহ আকবার, আল্লাহ কো তোমার কই আছো, কো আসি তো, কো মূসা নবী দেখো তো আশেপাশে দেখা যায় না, কো আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে টেলিফোনে, আল্লাহ আকবার, আল্লাহ কো পয়গম্বরের ডাইন পায়ে 10,000 ফিফরা উঠবা আর বাম পায়ে 10,000, লাল ফিফরা যদি কামড় দিলে ব্যথা করে উঠি, কালারে উড়িষ্যা বললাম লালডি উঠছে, 4-5টা কামড় দিবে ডান পায়ে, 4-5টা বাম পায়ে, দেখি আমার নবী করে, মূসা আলাইহিস সালাম তো হ্যালো বুড়ি গোর ফালছেন কি লেগে কম, আল্লাহ কর লাইনে থাকো কইতেছি, এর মধ্যে ফিফরা দিছে কামড়, ওরে বাবু যে মোবাইল যে ফিফিলিকে কামড় দিছে মোবাইল ডিল মারে ফালায় তো যে ডলা শুরু করছে গো, যা উঠছিল পায়ের মধ্যে ডুলে সব শেষ, আল্লাহ তালা রিং দিতেছে, মূসা মোবাইল ধরে না, ধরতাম না আগে ফিফরা মেরে রই, অনেকক্ষণ ডলছে ডইলে ডাইলে ফিফরা মারা শেষ হয়েছে মোবাইল ধরছে, আল্লাহ কো দেরি করলেন গা রিসিভ করতে, কো ফিফরা খাইলেছে আমারে, ফিফরা মারবো না মোবাইল ধরবো, কতক্ষণ ফিফরা ডলছি এখন ধরছে, কন কী হয়েছে, কয় ফিফরায় কামড় দিয়েছো মারে,
কতুরি বিবি লেগে কামড় দিছে তোমারে, ক দিছে চার পাঁচটায় মারছো কটা, ক যা উঠছিল ভাই সব বিমারে লেছি। আল্লাহ কো এটা তো ঠিক করছো না, পিপিলিকে কামড় দিছে, আমি বলছি পাঁচটা বেশি যাতে কামড় না দেয়, নিশ্চয়ই পাঁচটা পিঁপড়ায় কামড় দিছে ডাইন পায়ে আর পাঁচটা বাম পায়ে, পিঁপড়া তো দুই পায়ে উঠছে 10,000, তুমি সব বিমারে লেছো, কোনটা কামড় দিছে কোনটা দিয়েছেন আমি কি দেখছি, আমি পাইকারে ডোলাতে মারি লেছি। আল্লাহ কো এটা তো ঠিক করল না, মোসা কো আল্লাহ বুঝেছি বুড়ির ঘর কেন তুমি ফেলছ, আল্লাহ আকবার, আমি যেরকম পাঁচটা কামড় দিছে 5,000 মেরে ফেলেছি, বন্দা যখন পাঁচজন অপরাধ করে দুনিয়ায় এদের কারণে 50,000 উপরে আজাব এসে যায়, কথা কোন ঠিক কিনা, রদিনা কস মতল জব্বার ফিনা লানা ইলমুন ওয়াল আদা ইমালো ফা ইন্নাল মাল লা ইয়াফনা আন قريبين وان العلم يبقى لا يزال الله اكبر এই জন্য বাজান দুনিয়ার হিসাবটা, ইমানদার দুনিয়াতে এরা জান্নাতের দুলাভ আর বেঈমানরা হলো পরযাত্রী, কথা কোন ঠিক কি নাম, একজন দুলা যখন বিয়ে করতে যায় তার সাথে 200 পরযাত্রী খায়, কথা কোন ঠিক কি নাম, ইমানদাররা জান্নাতের দুলাভ আর ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমান যারা আছে এরা হলো পরযাত্রী হিসাবে দুনিয়াতে খায়, কথা কোন ঠিক কি নাম, এই ইমানদারদের উসিলায় পরযাত্রীরা খায়, হাসরের ময়দানে বেঈমানরা ইমানদারের পিছনে যাবে, তখন আল্লাহ বলবেন অমতাজুল ইয়াউমাম আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যাও, দুনিয়াতে ইমানদারদের উসিলায় খাইছো, এই জাহানে ইমানদারদের উসিলায় খানা নাই, এখন আলাদা হয়ে যাও, এখানে শুধু নাজ নিয়ামত ভোগ করবে ইমানদারেরা, কারণ এখন আমি আল্লাহ রহমান নই, এখন আমি আল্লাহ রহিম, জোরে কর সুবহানাল্লাহ, আল্লাহ পরকালে রহিম হবেন, কি হবেন, রহিম, এখন আছেন রহমান, এই জন্য তারে ডাকলেও তিনি খাওয়ায়, তারে না ডাকলেও তিনি খাওয়ায়, জোরে কর সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খাইতো না, আরেকদিন মেহমান আসে নাই, মেহমান আসে নাই নবী ভাত খায় না, হযরতে হাজেরা কো কি গো ভাত খাবেন না, কো না মেহমান সারা তো খাওয়ার অভ্যাস আমার নাই, আজকে মেহমান নাই তাহলে আমিও খাবো না, কো মেহমান নাই আপনি খাবেন না, আপনি না খাইলে তো আমরা উপাস, কারণ ফ্যামিলির প্রধান না খাইলে কি আর মহিলারা খাবেনি, আগের দিনে ফ্যামিলির প্রধান যতক্ষণ খায় না এতক্ষণ মহিলারা খায় নাই, কথা কর ঠিক কিনা, এখন তো আধুনিক যুগ আইছে, আগে ভইলে নিজে খাইয়া লয়, খোপা নিজে বাসলে বাপ এর নাম আগে খা, কথা কর ঠিক কিনা, আগে তরকারিটার নাম এই কাল্লাটা নিজে লয় 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 খায়, কথা কর ঠিক কিনা, এই মানমান্যতা কে আছে গো আগের দিনে, আগে স্বামীরে কি শ্রদ্ধা করতো, আর এখন স্বামীর নাম ধরে ডাকে, কয় আমরা উসমানকে দেখছেন গো, আমরা উসমান, মনে হয় যেন উসমান তার ভাইটার তো জন্ম নিচ্ছে, বুঝছেন কথা, জামার নাম ধরে ডাকে, আমরা উসমানকে দেখছেন গো, আপনারা উসমান কই গেল, ভাত খাইতে আসে না, কোথায় যায় চার দোকানে বসে রয়েছে, উসমানকে হেবেড়ে ফেটে তুলছে, এ স্বামীর নাম ধরে উসমান ডাকে, আগের দিনই ডাকতো ডাকতো না, আগে একটা ফ্যামিলিতে 11 জন সদস্য, 10 জন খাইছে, 1 জন বাকি, তারপরও মা খাবে না, কথা কোন ঠিক কিনা, আমার ভূতে মা ফিলে গেছে আসো, সে আসলে আমার সন্তান খাবে, এরপরে আমি মা খাবো, কথা কোন ঠিক কিনা, এই ছিল আগের দিন অবস্থা। বিবি হাজারা গো ইব্রাহিম গো, ও গো আল্লাহর খলি, আপনি যে খাবেন না, আপনি না খেলে তো আমরা উপাস, কি করতাম, বাজারে যান, বাজারে যায় দেখেন দোকানে দোকানে গরিব মানুষ কত আছে, সাহায্য তুলতেছে খানা খাওয়ার জন্য, 5টা টাকা দেন ভাত খাইতাম, 2টা টাকা দেন ভাত খামো, 5টা টাকা দেন ভাত খামো, সাহায্য তুলে কিনা, ইব্রাহিম গেছে বাজারে এই ভিক্ষুক খুঁজে আনার জন্য, এক বুড়ারে আনছে, বুড়া তুমি কিসের টাকা উঠাও, কো ভাত খাওয়ার জন্য দুপুরে খাই নাই, আসো বেটা আল্লাহর পয়গম্বর ভাত বাড়া 2 ঘন্টা ধরে খাওয়ার নিয়ে নেয়, তুললে খামো আয়, বুড়া খুশি হয়ে গেছে নবীর সাথে খাবে, আল্লাহর পয়গম্বর বুড়ালে খাইতে বইছে, একসাথে বসে খামচা বিরায় বসে, কয় বাবা খাও খুল বিসমিল্লাহ, খাও বাবা আল্লাহর নামে খাও, আল্লাহর নবী কো খুল বিসমিল্লাহ আল্লাহর নামে খাও, বুড়া কয় মা কুলু বিসমিল্লাহ, আমি তো বিসমিল্লাহ কই না, কি তুই বিসমিল্লাহ কস না, বেঈমানের বাচ্চা বাক গেট আউট, বাইর উবাস আছে এই বেলা, তোরা খাওয়াইতাম না আমি খাইতাম না,
তো বিসমিল্লাহ কবি না আল্লাহর খলিলের সাথে ভাত খাইতে কত বড় তো সাহস বাঘ বুড়ারা দিছে তারায়া সাথে সাথে আল্লাহ ওহি পাঠায়া দিছে আল জিব্রাইল আইসা গো নবী গো আমার আল্লাহ পাঠাইছে আপনি কেন গোফাতের বাদ থেকে এই বেঈমান ব্যক্তিদেরে উঠায় দিলেন ইব্রাহিম কয়টা বিসমিল্লাহ কয় না এই জন্য উঠায় দিছি সমস্যা কি বলছি বিসমিল্লাহ বলো সে বিসমিল্লাহ বলো না এই জন্য উঠায় দিছি আল্লাহ ডাক দেখো ইব্রাহিম গো এর 80 বছর আগে আমি সৃষ্টি করেছি এই 80 বছরে কোনো দিন আমি আল্লাহর একবার আল্লাহ কয়া ডাকে নাই তবু আমি ডেলি 2 বার তারে ফেট করে খাওয়াই আর আজকে তোমার একটা কথা মানল না কেন গো তুমি ফাতের বাদ থেকে উঠায় দিলা আল্লাহু আকবার ইব্রাহিম ডাক দেখো মাবুদরে আমার নামে গুণাটা লেখো না আমি বুড়ারে এখন এটাইকে আনতে যাই ইব্রাহিম আবার দৌড় দিছে বাদরে কয় চাষা আসেন বিসমিল্লাহ কইলেও খাওয়াবো না কইলেও খাওয়াবো আসো চাষা আসো চাষা বাজাইতাম না চাষা সেচ্ছে বাজাইতাম না আগে একবার তুলিতেছে আমার আবার এসেছ তুই কো বাবা ফায়দরি গো তোমায় উঠায় দেওয়ার কারণে আমার বিরুদ্ধে পরোয়া নাজারি হয়ে গেছে মেহমানাম রোজিয়ে খুদ মি খুরাদ ওয়াজ গুনাহে মেজবানামি বোরাদ মেহমানাম রোজিয়ে খুদ মি খুরাদ ওয়াজ গুনাহে মেজবানামি বোরাদ মেহমান দেখলে কপাল ছোট করো না গো মেহমান আসে বরকত নিয়া যাওয়ার টাইমে গুনার গাটুরি বাই লয়া যায় কথা কোন ঠিক কিনা মেহমান বরকত নিয়ে আসে যাওয়ার সময় সব গুণাগাত সব আছে গাট্টি বান্ধে লয়ে যায় কথা কোন ঠিক কিনা কিছু কিপটে মানুষ আছে ও মুসলমান ভিতরে থেকে ক আপাই ঘরে নাই ভিতরে আছে কলিং বেল টিপতে আছে কয় না ক বাবায় ঘরে নাই ক ঘরে নাই ফুলায় ক আব্বায় কইছে আব্বায় ঘরে নাই ছোট মানুষ তো মিশা কথাটা গুড়াই কইতে পারছে না যেমনি শিখাই দিছে এমনি কইলিস খালোয়াইছেন কো ও আব্বাই কইছে আব্বাই তো করে নাই খালো কো বুঝছি 140 টাকা কেজি ফুলটি মরো এই 140 টাকা ডরে দরজা আটকা দিলি বাথরুমে যায় ভরিছে মেহমানের ডরে আছে কিনা না কিপটা আছে কিনা আল্লাহ নবী ডাক দেখো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকিম সাইফা আল্লাহর যারা মানো গো নবীকে যারা মানো গো মেহমানকে আদর করিও গরিবের খাওয়ায়ও আপ্যায়ন করিও রহমতের দ্বার তোমার জন্য খুলে দিবে আল্লাহ কথা কোন ঠিক কিনা আল্লাহ খলিল বুড়ের ধরে নেকো বাবা আপনি খান বিসমিল্লাহ কইলে ভালা আর না কইলেও খাবেন অসুবিধা না বিসমিল্লাহ বইলে খান না বললে কয় হেও খাইতে পারেন খান না কইলে তবু খান বাবা খান বুড়া কয় বাবা আগে কেন উঠে দিলে এখন কেন না কইলেও খাইতে কইছো কও ইব্রাহিম ডাক দেখো বাবা রে যেই মাত্র তোমাকে উঠায় দিলাম আমার বিরুদ্ধে পরোয়া নাজারি হয়ে গেছে তোমার কেন আমি উঠায় দিলাম বাবা গো আল্লাহ নাকি 80 বছর আগে তোমার সৃষ্টি করেছে এই 80 বছরে কোনো দিন নাকি তুমি আল্লাহর নাম নাও না বুড়া ডাক দেখো আমার না আমার বয়স 80 এটা আল্লাহ জানে কেমনে শুনছেন নি কথা আমার বয়স 80 আল্লাহ জানে কেমনে ইব্রাহিম কো আল্লাহ জানতো না তো তোর বাপে জানবো আল্লাহ তোর সৃষ্টি করছে আল্লাহ জানতো না মানে এ হারাম জাদা কয় কি আমার বয়স 80 আল্লাহ জানে কেমনে হে পাগল আমার মাওলা তোরে বানাইছে চিনলি না কথা কোন ঠিক না চিনলি না চিন লিনা রে মন চিনলি না দয়ার মৌলা কত দয়ার চিনলি না কথা কোন ঠিক কিনা আমার মৌলা কত দয়ার মালিক 80 বছর আগে তোরে বানাইছে তুই চিনস না তবু তোরে 80 বছর 2 বেলা পেট ভরে খাওয়াইছো উপাস রাখে নাই আর আজকে একটা কথা আমার রাখলি না এই জন্য কেন তোরে উঠায় দিলাম আল্লাহ আমার অতি অসন্তুষ্ট হয়ে পরোয়ানা জারি করে দিয়েছে এই জন্য বাবা বিসমিল্লাহ কইলেও খাও না কইলেও খাও
পাও কোনো বাধা নাই। বুড়া ডাক দেখো ইব্রাহিম গো, উনি নি আল্লাহ, ওই আল্লাহর সাথে তো আমারে কেউ পরিচয় করায় দেয় নাই। আমি ওই আল্লাহর কসম খায়া বলতেছি, এই আল্লাহর গোলামের খাতার নাম না লেখাইলে আর দানা মুখে দিব না। আল্লাহু আকবার। ইব্রাহিম আমার পরায় দল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সাথে সাথে পুরা কালমা পরে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আল্লাহ রহমান, আল্লাহ রহমান, তার মায়ের দরজা খোলা দুনিয়াতে সবার জন্য। তারে মানলেও খয়ব না মানলে খয়ব কথা কোন ঠিক কিনা। তাফসীর কিতাবে এই আয়াতের অধীনে একটা ঘটনা লেখছে, বলবো ঘটনা। হযরত জুন্নুন মিসরি আল্লাহর ওলি ছিলেন, কি ছিলেন? ওলি ছিলেন। মিশরের নদীর চরের মধ্যে উনি বসবাস করতেন, নদীর চরে চরের মধ্যে ঘর বেঁধে থাকতেন। উনি ছিলেন জেলে, জেলে মাছ ধরে বেশ বিক্রি করতেন, কিন্তু বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন ইশার নামাজ পড়ে জাল ফেটেছে, ফজরের নামাজ পড়ে জাল তুলতে গেছে, যায়া দেখে জালে হাওয়ায় হাওয়ায় মাছ লেগে রয়েছে। সুবহানাল্লাহ। আগের দিনে মাছ বেশি ছিল, অনেকগুলো মাছ এই বড় খাঁচার মধ্যে মাথায় করে এনে বাড়িতে নিয়ে এসে দুপুরবেলা, আয়গো বেগম দেখো আল্লাহ কত মাছ আমাদেরকে দিয়েছে। জুন্নুন মিসরি কোনো ছেলে ছিল না, একটা মেয়ে ছিল। আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হযরত বায়েজিদ বোস্তামের সাহাবত পাইছেন টানা 30 বছর। যেরকম সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি বলেন, মাছগুলো বেগমরে বললাম কিছু বোনা ভাজা করা আমাদের খাওয়ার জন্য, আর কিছু মাছ বাজারে নিয়ে যাব রেডি করে কলা ভাজা দিয়ে। আমি গোসল করতে যাই, জুন্নুন মিসরি লুঙ্গি গামছা নিয়ে নদীর ঘাটে গোসলের জন্য রওনা করছে। নদীর ঘাটের দিকে যখন রওনা করছে, আল্লাহর ওলি তো নিচের দিকে তাকায় তাকায় হাঁটে, হঠাৎ করে দেখে একটা বিচ্ছু কিলকিল করে নদীর ঘাটের দিকে রওনা করছে। জুন্নুন মিসরি বলে, আমি বিচ্ছুটার দিকে নজর পড়ার পরেই আমি মারেফতের গ্লাস দিয়ে টিপ দিলাম, দেখি সে কই যায় কি করতে যায়। যখন মারেফতের গ্লাস দিয়ে টিপ দিলাম, অন্তর চক্কর মাঝে ধরা পড়ছে, আল্লাহ রিজাব হুকুম পালন করার জন্য সে নদীর ওই পারের দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। জুন্নুন কয়, সে নদীর ওই পারে যাবে কেমনে? আমি এটা খোঁজ নেওয়ার জন্য তার পিছনে রওনা করলাম। নদীর ঘাটে গেছে সে, যাওয়ার পরে নদী পার হবে, কেমনে পার হবে আমি দেখতেছি। একটু করে দেখে একটা কাসিম, একটা কচ্ছপ এসে নদীর পারে পিঠে লাগাই দিছে নদীর ঘাটের সাথে। বিচ্ছুটা নদীর এই কচ্ছপের পিঠের উপরে বসছে, কচ্ছপ সাঁতরে সাঁতরে বিচ্ছুকে নদীর ওই পারে নিয়ে যায়। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি কয়, যখন কচ্ছপটা বিচ্ছু নিলে নদীর ওই দিকে সাঁতরাইতেছে, আমিও লুঙ্গি গামছা নদীর এই পারে রাইখা আমি আমার পরনের কাপড় নিয়ে আমিও সাঁতরাইতে শুরু করলাম। কাসিম ওই পারে যায় বিচ্ছুরে নামাইছে, আমিও যাই ওই পারে নামছি। নামার পরে দেখি বিচ্ছুটারে কাসিম নামায় দিছে, আবার সে রওনা করছে নদীর চরের দিকে। একটা গাছ ছিল, গাছের নিচে যায় দেখি একটা যুবক শুয়ে রয়েছে, সমস্ত শরীর উদ্যেগায় মানে উদাম, শরীরে কোনো কাপড় নাই, পরনে একটা লুঙ্গি আছে। বিচ্ছুরা যুবকের কাছে গেছে, আমিও গেছি, যায় দেখি গাছের নিচে বিরাট বড় একটা বিষাক্ত সাপ এই যুবকটাকে কামড় দেওয়ার জন্য এইভাবে ফ্যান ধরে রয়েছে। বিচ্ছুটা ওই সাপের লেজ বেয়ে বেয়ে এসে মাথার মধ্যে যেখানে বিশ্রক সেখানে এসে বিচ্ছুটা সাপরে ঠাস করে কামড় দিয়ে দিছে। আল্লাহু আকবার। যে যে সাপটা যুবকটারে কামড় দেওয়ার জন্য পজিশন নিয়েছিল, ফ্যান ধরছিল, এই সাপের মাথার বিশ্রকের মধ্যে বিচ্ছু যখন কামড় দিল, তার ছেলে কিতাবে লেখে সাথে সাথে সাপ যুবকরে কামড় দিব দূরের কথা, সাপ আস্তে করে নিজের ঘাটটা জমিনে ফেলে দিয়েছে। গড়াগড়ি করতে করতে কিছুক্ষণের ভিতরে সাপটা মারা যায়। সাপটা যখন মারা গেল, বিচ্ছুটা আবার নদীর ওই ঘাটের দিকে রওনা করলো। জুন্নুনকে আমি আবার পিছনে রওনা করলাম, যায় দেখে কাসিমটা এখনো বৈশা রয়েছে বিচ্ছুটাকে নদীর ওই পারে পর পার করে দেওয়ার জন্য। কেমন ক্ষুদ্রতার মালিক আমার আল্লাহ! ওই পার থেকে কাসিমের পিঠে করে আনছে, আবার কাসিমটাকে বসায় রাখছে, যে পারের বিচ্ছু তাকে ওই পারে পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। জুন্নুন কয়, ঠিক আছে যাও কাসিম, যাও বিচ্ছুর ওই পারে পৌঁছায় দাও, আমি এখন আসবো না, আমার ক্ষুদ্রতের আরো কিছু নিদর্শন দেখান আছে। তিনি বললেন, আমি যুবকরে ঘুম থেকে উঠাইলাম, উঠে বললাম, যুবকরে দেখ কত বড় সাপ হয়েছিল তোর কামড় দেওয়ার জন্য, আল্লাহ বিচ্ছু দিয়ে সাপ মারছে, সাপের কামড় থেকে তোরে বাঁচাইছে, তুই আল্লাহ শুকরিয়া আদায় কর। লোকটার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।
জুন্নুন মিশরি ডাক দেখো বাবা তোমার কি নাম, ক কেন, তোমার বাবার কি নাম, ক কেন, তোমরা কোন বংশের মানুষ, ক কেন, ক বলা যাবে না, ক বলো তোমার কি নাম, ক কি জন্য হুজুর, ক শোনো বাবা নিশ্চয় তোমরা আল্লাহর ওলির বংশ হইবা, নতুবা তোমারে বাঁচানোর জন্য আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছু এনে বিচ্ছুর দংশনে সাপ মারতেন না, আর সাপের দংশন থেকে আল্লাহ তোমারে বাঁচাইতো না, নিশ্চয় তুমি আল্লাহর ওলি হইবা। লোকটা ডাক দেখো হুজুর আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, আমরা কোনো মুসলমানই নই, আমরা বেঈমান হিন্দু। হুজুরে কন্যা অজবিল কি তোমরা হিন্দু কয় হ, জুন্নুন মিশরি মাথায় হাত দিয়ে বসে কি বলো তুমি হিন্দু, তুমি একটা হিন্দুকে বাঁচানোর জন্য আমার আল্লাহ এত বড় নাটক করেছেন, তার কারণ কি? লোকটা ডাক দেখো বাজান মুসলমানের সাথে আমার বন্ধুত্ব ছিল, মুসলমান যে জিনিস খাইতো যে জিনিস দিত নিত বিসমিল্লাহির রহমানির রহিম বলতো, আর আমি বলতাম রহমানুর রহিম বিশ্বাস করি নাই। মুসলমানরা বলতো রহমানুর রহিম বলা হয় যিনি আমাদেরকে খাওয়ায়, যিনি আমাদেরকে পালে, যিনি আমাদেরকে রক্ষা করে, বিপদে আপদে কাছে কেউ না থাকলে যিনি বাঁচায় উনি হইলেন রহমান। তখন আমি কথাটা বিশ্বাস করি নাই, আজকে সেই কথা বিশ্বাস করার জন্যই আল্লাহ পিচ্ছু দিয়া সাপ মারাইছে, সাপের দংশন থেকে আল্লাহ আমারে বাঁচাইছে। জুন্নুন মিশরি কো এখন তুমি কি করবা, কো আর দেরি নয় পড়া দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হিন্দু বত লোক কালমা পড়ে মুসলমান হয়ে যায়, জোরে কো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কো আর রহমান, ওরে মক্কার বেঈমানরা রহমান কারে কো চিনো না, আল্লামাল কোরআন যিনি কোরআনের মতো দামি কিতাব, কোরআনের মতো টেকসই কিতাব, কোরআনের মতো নির্বেজল কিতাব নাজিল করেছেন, খালাকাল ইনসান মানুষ বানাইছেন। মুফাসসিরিন কারাম বলেন কোরআনের কথা আগে কেন আনছেন, মানুষ সৃষ্টির কথা পরে কেন আনছেন, মানুষ সৃষ্টি তো আগে, কোরআন শিক্ষা করা পরে, মানুষ সৃষ্টি না হলে কোরআন পড়বে কেমনে, আগে না আল্লাহ মানুষ বানাইছেন পরে কোরআন শিখাইছেন, কিন্তু এখানে বলছেন কোরআন শিখাইছি মানুষ বানাইছি, কোরআন শিক্ষার কথা আগে কেন আনলো। আল্লাহ নবী নিজে বলেন কোরআন এমন একটা দামি কিতাব, এই জিনিস না শিখা সারা, এই জিনিস যদি কেউ না শিখে অরিজিনাল অর্থে মানুষ কোনোদিন মানুষ হইতে পারবে না, কথা কোন ঠিক কিনা, মানুষের মতো মানুষ হইতে হলে কোরআন দরকার, কোরআন ছাড়া মানুষ মানুষ হইতে পারবে না, কথা কোন ঠিক কিনা। আল্লাহ নবী বলছেন আল্লাহ ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিল ওয়াফি, মদিনার দন যারা পাইছে এরা বাম্পার পাইছে, মদিনার দন আল্লাহ যাদেরকে দিয়েছে এদেরকে বাম্পার দিয়েছে। নবী কয় ওই সিনার উপরে জাহান্নামের গুণ হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন এই কোরআন ওয়ার পাকি গুলো এই সিনার মধ্যে কোরআন ধারণ করেছে, 6666 আয়াত এই সিনার ভিতরে ধারণ করেছে, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। নবী কয় ছোট ছোট বাচ্চাগুলো রাস্তা দিয়ে যখন হেঁটে যায় কুঠি কুঠি রহমতের ফেরেশতা রাস্তায় শুয়ে যায়, আর তোলার মতো নরম পাকনা গুলো বিছায়া দেয় আর বলে আসো আমাদের পাকা গুলো উপর দিয়ে তোমরা হাঁটো, তোমাদের সিনার ভিতরে কোরআন, তোমরা আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনওয়ালাকে এমন ইজ্জত দান করেছে রে মুসলমান, তোমার বেনামাজি সন্তান, তোমার ওই খারুণ্য পেশাব করুণ্যের সন্তান, তোমার বেরুজাদার সন্তান, তোমার এই নাস্তিক সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বাবা যখন জান্নাতে যাবে ছেলে জাহান্নামে, কিরে তুই নামাজ পড়স না কেন, কো বাবায় নামাজ শিখায় নাই, রোজা রাখলি না কেন, কো বাবায় রোজা শিখায় নাই, দাড়ি রাখলি না কেন, কো দাড়ি রাখা বাবায় শিখায় নাই, হায় হায় তুই জাহান্নামে যান। আল্লাহ ফেরে ওই সময় ছেলেরা বলবে আমি যদি জাহান্নামে যাই আমার বাবার ডবল জাহান্নাম দিতে হবে, বাবা আমার কেন শিখাইল না, আগে আমার বাবারে আনো, আগে আমার মারে আনো। রব্বা নাম আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালা আনহুম লানান
কবীরাম, আয় আল্লাহ আমার পিতামাতাকে ডবল শাস্তি দাও, তুমি তারে অভিশপ্ত করো, এরা কোরআন শেখায় না, হাদিস শেখায় নাই, নামাজ রোজা শেখায় নাই, আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, এই জন্য জাহান্নামে যাই, একা যাব না, বাবা মার সামনে আনো, নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এদেরকে পায়ের নিচে পাড়া দিয়া, এদের সিনার মধ্যে পাড়া দিয়া আমিও জাহান্নামে গেলাম, বাবা মারেও জাহান্নামে লয়ে গেলাম, সুরে কোন নাউজুবিল্লাহ। আর এই কোরআনের পাখিগুলো ও মুসলমান, আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই বাইরে রেখে পালিয়ে যাবে, সন্তান মা বাবার রেখে ফেলে যাবে, মা বাবা সন্তান রেখে পালিয়ে যাবে, স্বামী বলবে তুমি আমার স্ত্রী নাম, স্ত্রী বলবে তোমারে আমি চিনি নাম, ওই দিনও কোরআনের পাখিগুলো আঙ্কেল কোনো সমস্যা আসেনি, বলেন আল্লাহ থেকে অনুমতি নিয়ে আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাব, হুজুর সুবহানাল্লাহ, ওই দিন সুপারিশ করবে নবী, বলেন মান করাল কোরআন, যারা আল্লাহর কোরআন পড়েছে ফাস্তাজহারাহু, এটাকে সিনার মধ্যে মুখস্থ ধারণ করেছে, শুধু পড়লে হবে না, মুখস্থ ধারণ করেছে, ইস্তেজার করেছে, নকশা করে ফেলেছে, ফা আহাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু, কোরআনের বিধিবিধান হালাল হারাম মেনে চলেছেন, আদখালাহুল্লাহু তাআলা জান্নাত, আল্লাহ সর্বপ্রথম তার জান্নাতে টিকিট দিবে, যা জান্নাতে যা, সুবহানাল্লাহ, বন্দারে যখন আল্লাহ জান্নাত দিবে, দেওয়ার পরে বন্দা বলবেন আল্লাহ আমার মার জন্য টিকিট দাও, বাবার জন্য দাও, স্ত্রীর জন্য দাও, আল্লাহ বলবেন তোমারে তো দিছি, আল্লাহু আকবার, বন্দা বলবে মাবুদ গো, যে স্ত্রীকে নিয়ে 70 বছর সংসার করেছি, আজকে স্ত্রী জাহান্নামে যায়, আমি জান্নাতে, আমার এই টিকিট দরকার না, লয়ে যাও, এই টিকিট ফেরত দিয়ে দিলাম, টিকিট দিলে আমারও দিতে হবে, যেমনি মারেও দিবাম, বাবারও দিবাম, আমার স্ত্রীও দিবা, আমার চাচা চাচি, আমার খালা খালু, আমার শ্বশুর শাশুড়িকে দাও, নতুবা টিকিট ফেরত নিয়ে যাও, আল্লাহ বলবে বন্দা আমি দিতে জানি, নিতে জানি না, আল্লাহু আকবার, টিকিট আমি দিতে জানি, ফেরত নিতে জানি না, ফেরেশতারা টিকিট দে, যতটা চায় এতটা টিকিট দে, আল্লাহু আকবার, নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আর 10টা টিকিট কমপক্ষে হাফেজকে দেওয়া হবে, এমন 10টা ব্যক্তির জন্য সে সুপারিশ করে জান্নাতে নিবে, যাদের সকলের উপরে জাহান্নাম অবধারিত ছিল, আল্লাহু আকবার, এই জন্য মুসলমান, বাইতুল্লাহর ইমাম আইনা শেখ সুদাইসি রাইনা জানাজার ইমামতি করাও, তোমার গোনা মাফ হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান তোমার লাশের পাশে দাঁড়ায় বলবে বাবা গো আমার আব্বার প্রতি কোনো দুঃখ থাকলে আপনারা মাফ করে দিয়েন, পাওনা থাকলে আমার কাছে সায়েন আমি দিয়ে দিব, কাতার সোজা করুন, নামাজ শুরু হয়ে যাবে, আল্লাহুম্মা গফিরলিন হাইয়িনা ও মাইয়িতিনা, গোয়া ডাক মারবি, আল্লাহ বলবে বন্দার কুসনাম, আমার জাতের কসম, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহু আকবার, এই জন্য কঠিন ময়দানে আসলে মুসিবতের দিনে উলামায়ে কেরামকে তালিবুল ইলমদেরকে তিনদেরকে কোরআন হাফেজদেরকে নবী রাসূলগণদেরকে আল্লাহ সুপারিশের পারমিশন দিবেন, ওই দিন কারা গো এতিমদের সাথে জান্নাতে যেতে চায়, হাত বাড়ায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি এতিম নবী রাসূল, আয় আল্লাহ ওলি আউলিয়া গোস কুতুব হাফেজ কোরআন দের সাথে জান্নাত দিও, যারে কোন আমিন, বিশ্বের চরমনায়ের সুযোগ্য সাহেবজাদা, মানে